হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা তো দুর্নীতি, বুঝছিস? আমরা তো 30 টাকা পারমিট নিছি, জনগণ এমনি উদয় ঢুকে যাক। এখন আমরা রাজবাড়িতে আসছি, তো এখন বাইক নিয়ে পুরো রাজবাড়িটা ঘুরবো। আসলে বাইক নিয়ে ঘোরাটার মজা আলাদা, এটা যে যে খুব অল্প সময় ঘোরা যাবে, না হলে অনেক অনেক ঘোরা কষ্ট। ইরে আল্লাহ, দেখ কত গাড়ি বাইক ঢুকে ঘুম পাড়তেছে। মোটামুটি এর আগে একবার আসছিলাম, 2014 না 13 দিকে আসছিলাম, তখন নাটোর রাজবাড়ি। আসলে নাটোর রাজবাড়ি এইভাবে কোন জায়গায়? এখানে আছে যে হিন্দুদের একটা ইয়ে আছে, মন্দির, বুঝছিস? যাই হোক, এ হচ্ছে অবস্থা রাজবাড়ির। ঘুরে নি, তারপরে ছবি উঠবো না, পুরো অঞ্চল অন্ধকার হয়ে যাচ্ছে। কি জায়গা সে? হ্যাঁ, রাজবাড়ি তো। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেছি। রাজবাড়ি আসলে হাইটে ঘুরতে একটু সময় লাগতো, বাইক নিয়ে ঘুরতেছি তো 2 মিনিট আগে, তো সময় লাগতেছে না, বুঝছিস? এ জায়গা হয়নি, সব লোকেশন আমি ঘুরে আসি। এই এটা কোন রাজার বাড়ি? সালাদ দেখছিস কত বড় বাড়ি ছিল ওদের। এই জায়গা কিছু হচ্ছে যে মন্দির টন্দির আছে এই আর কি, মন্দির, ওই যে এই যে একটা মন্দিরেরই। না, টাকা খরচ অনেক। রাজপ্রসাদ এই তো অবস্থা রাজবাড়ির। তাহলে থামাই থামাই একটা ছবি তুলতে পারিস এই আর কি, এর একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে অবস্থা। নাটোর পৌর কি? তো তুই তুই এসে হলে তোকে গাড় দেবে সে। আচ্ছা, তা মানে তুই তো অন্য ডিপার্টমেন্টের, তুই তো ওদের ডিপার্টমেন্টের না? ও, এটা চিনি। ও, এটা হচ্ছে বিশেষের মধু। যাই হোক, এটা তো খুবই সুন্দর, ভালো লাগতেছে। পুকুরে ভিতরে নাড়া দিয়ে আরো বেশি ভালো লাগতো। জীবনে দেখো না সার্কিট হাউস আছে আমাদের জন্য, আমাদের থাকা না। আমি যদি যাই, হ্যাঁ, আমাকে দিবে, কিন্তু দৌড়াদৌড়ি করতে হবে কয়েক জায়গায়। খালি একটা ফোন দিয়ে দেবো, সার্কিট হাউসে। আমি খালি একটা ফোন দেবো, বুঝতে পারছি।
সার্কিট হাউসে থাকা কষ্ট খুবই কম। হ্যাঁ, এই যে পিছনে দেখছি সেগুলো ঘাট বুট মাছ টাছ মনে চাষ করে দেখছি। বড় তরথম মালখানা মানে মালটা, না না এখানে মালখানা মানে কি জানিস, মালটা রাখতো এই আর কি, এই টাইপের বুঝছিস, গোডাউন, ওটা মালখানা কয় এরা। তুই যে হ্যাঁ সোনাব রানীমহল, হ্যাঁ এদের আবার গেটের অভাব নাই, এইদের লোকজন ঠাই দেওয়া যাবে না, ফ্যামিলি ঠাই দেখতেছি রাজবাড়ির মধ্যে, দেখছিস কি অবস্থা রাজবাড়ির মধ্যে, ফ্যামিলি কেমন কথা ভালোই দেখতেছি, তার মানে ফ্যামিলি টেবিলি আছে আর কি। কে কইছে যা জানেন, ওটা তো ফ্যামিলি দেখতেছি, বসবাস করে মানুষজন। ও